পাথুরিঘাটায় বিপজ্জনক বাড়ি ভেঙে দুজনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে পুর কর্তৃপক্ষ। শহরে বিপজ্জনক বাড়িগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আজ দুপুরে এ নিয়ে পুরসভায় ফের ডাকা হয়েছে বৈঠক। এই বৈঠক নিয়ে বিস্তারিত জানবো সরাসরি চলে আমাদের প্রতিনিধি দেবারতী রয়েছেন আমার সঙ্গে শোভা বাজার থেকে। দেবারতী, এর আগেও প্রশাসনিক স্তরে এ নিয়ে বৈঠক হয়েছিল, কিন্তু এই সমস্ত বাড়িগুলো ভেঙে ফেলা হবে নাকি মেরামত করা হবে তা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সে নিয়ে কি আজ সিদ্ধান্ত হতে পারে? দেখো, আজকে সেভাবে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্তই কম, কারণ এর আগে একটা প্রশাসনিক বৈঠক হয়েছে। ইতিমধ্যে শহরে প্রায় 5000-এরও বেশি বাড়ি, মূলত উত্তর কলকাতায়তেই যার পরিমাণটা বেশি, এরকম বিপজ্জনক অংশ বাড়িগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় 3000 বাড়ি রয়েছে যেগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। কিন্তু মূলত এই যে সংবেদনশীল বিষয়, এটাকে এই কারণেই বলা হচ্ছে কারণ পুরসভার আইনগতভাবে বা পুরসভার এখানে একটা সহমর্মিতা কাজ করে যে এই সমস্ত বাড়িগুলোতে যারা বসবাস করেন, দীর্ঘদিনের ভাড়াটিয়া রয়েছেন, তাদেরকে হঠাৎ করে সরিয়ে দিলে তারা কোথায় যাবেন, বা যে সমস্ত বাড়িগুলোতে বসবাস করছেন মানুষজন, সেই বাড়িগুলো কিন্তু পুরসভা গিয়ে ভেঙে দিতে পারে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুরসভাকে একটা দোটানার মধ্যে থাকতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন পাথুরিয়াঘাটায় বাড়ি ভেঙে দুজনের মৃত্যু হলো, সেই সময় কিন্তু একটা প্রশাসনিক স্তরে বৈঠক সেদিন হয়েছিল, এবং সেখানে দমকল বিভাগের পক্ষ থেকে পুরসভাকে বেশ কয়েকটি যুক্তি দেওয়া হয়েছিল এবং বেশ কয়েকটি যেটা বলা যেতে পারে যে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবগুলো আদৌ কতখানি মানা সম্ভব, এই কোর্ট ম্যাটার মিটিয়ে, বাড়িওয়ালা ভাড়াটের গন্ডগোল মিটিয়ে কিভাবে পুরসভা এগিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আজকে পুরসভাতে একটা সর্বদলীয় একসঙ্গে এবং অপরদিকে সমাজের বিভিন্ন স্তর, যেমন বিভিন্ন সময় বাড়ি ভাঙার ক্ষেত্রে সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে যায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আন্ডারে বেশ কিছু বাড়ি রয়েছে, সেই কারণেই একদিকে যেমন প্রশাসনিক কর্তারা থাকবেন, অপরদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা থাকবেন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিনিধিরা থাকবেন, তাদেরকে নিয়েই আজকে পুরসভায় বৈঠক ডাকা হয়েছে যে পরবর্তীকালে এই বাড়িগুলোকে নিয়ে কি করা যেতে পারে। ধন্যবাদ দেবারতী।